জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও বর্তমান বিশ্বের সফল প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বিশ্বের অটিজম ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যে খ্যাতি অর্জন করেছে তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে রহমত আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি দক্ষিণবঙ্গের যশোর জেলা কেশবপুর উপজেলার সাত নম্বর পাজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামকে ধন্য করে 2014 সালে আব্দুল সালামের হাত ধরে 21 শতক জমির উপর গড়ে উঠেছে রহমত আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টি 2014 সালে প্রতিষ্ঠা লাভ করে শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে সুনামের সহিত পাঠদান করে আসছে। প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা 2009-এর আলোকে যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে রহমত আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি 21 শতাংশ জায়গার উপর 2014 সালে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে 14 জন শিক্ষক কর্মরত আছেন, এছাড়াও 130 জন প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু শিক্ষার্থী অধ্যয়নরত আছে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরিবেশে এই বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। বিদ্যালয়টির সার্বিক পরিবেশ সন্তোষজনক। আমি বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ভ্যাকসিন হিরো এবং মাদার অফ হিউম্যানিটি। আমরা সবাই তার কাছে দাবি করব যেন অর্থ প্রতিষ্ঠানটি শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবৎ এখানে অবহেলিত অবস্থায় আছে। হ্যাঁ, তারা পেটে ক্ষুধা নিয়ে, পেটে যন্ত্রণা নিয়ে তারা এখানে প্রতিনিয়ত পাঠদান এবং বাচ্চাদের দেখাশোনা বা তাদের লেখাপড়ার কাজে ব্যস্ত আছে। সরকার যেন এদিকে একটু বিশেষ দৃষ্টি রাখে সেই প্রার্থনায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। এই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে যায় এবং আমাদের সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব নেতৃত্ব দিচ্ছেন, তার সদাই দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই স্কুলগুলো অতি দ্রুত এবং শিক্ষক কর্মচারী যারা আছে তারা